আছেন? আজকে অনেক দিন পরে লাইভে চলে আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। আমার এই লাইভটা পুরোটাই আপনারা দেখে যাবেন, খুবই 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 গুরুত্বপূর্ণ। আর যারা এই মুহূর্তে জয়েন হইতেছেন আস্তে আস্তে, তারা প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন, প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন। তো আমি অলরেডি এখানে কে কে জয়েন হয়েছেন এখন এক মিনিট হয়নি এখনো, প্লিজ বাই। আপনারা কে কে জয়েন হয়েছেন, রাত কিন্তু অনেক হয়েছে, তারপরেও আমাকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসতেই হলো। তো কে কে জয়েন হয়েছেন প্লিজ, আমার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলেন। তো দর্শক, আমি আসলে আজকে লাইভে আসছি খুবই খুবই গুরুত্বপূর্ণ। রিয়াদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, বাই। প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও, মন থেকে হৃদয় থেকে শেয়ার করে দাও। আর তোমরা ভাই আমাকে সাপোর্ট না দিলে হয়তো আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না। তোমরা হচ্ছে আমার রিয়েল সাবস্ক্রাইবার এবং আমার ছোট ভাই, আমাকে অসংখ্য ভালোবাসো। তো সেই ভালোবাসার জায়গা থেকেই আমার এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ আমি এই করোনার দুর্যোগময়ে খুব বেশি হয়রানির শিকার। অন্তত পক্ষে আমার চ্যানেলে দু তিনটা করে ভিডিও আসতো, সেই জায়গায় আমি একটা ভিডিও দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, কারণটা শুধু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়রানির শিকার, যেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন, যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দেন। ভাই, আমি তো নারী, 12 বছর আগে নিয়েছিলাম সেই জায়গাটা, আমার বাবা আমাকে কিনে দিয়েছিল, আমার নামে কিনে দিয়েছিল, আমার মামা থেকে আমি ওই জায়গাটা আমি কিনেছিলাম। তো একটা প্রভাবশালী লোক, উনি নিজের বাপের দিনের জায়গাও না, ওনার কিনা সম্পত্তি না, আমার জায়গার পাশে উনি বাড়ি করছে। তো বাড়িটা করছে ঠিক আছে, কিন্তু সেই জায়গা দিয়ে একটা রুট গেছে, অবশ্যই আমার ফেসবুক লাইভের মধ্যে আমি ওইটা দেখাইছিলাম। তো ওই রুটটা আমার জায়গার উপর থেকে একটা সরকারি গোপাট গেছে আর কি, একটা সরকারি জায়গা। তো প্রায় শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। তো ভাই ভাই এটা কি লেখছেন, আমি বয়াতি মানি, বয়াতি কাকে বলে, যাই হোক, যার যেরকম কমেন্টের ইচ্ছা করে সেরকম লিখেন। একটা খারাপ কমেন্ট করলো সেটা আমার জন্য ভালো, ভালো কমেন্ট করলো আমার জন্য ভালো, এটা আমার কোনো কিছু যায় আসে না। আজকে আপনাদের এ ধরনের নোংরা কিছু কিছু মানুষের বাসা নিয়েও আমি এক বছরে এগিয়ে আসছি, সেটাও আমার সফলতা, আমি তাতে আমি কিছু মনে করি না। যাই হোক, এ হচ্ছে আমার জায়গার দলিল, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কোতিয়ানযুক্ত জায়গার দলিল। এই যে, এই যে আমার কোতিয়ানযুক্ত জায়গার দলিল, এই যে আপনারা দেখেন, আমার নাম মুমেনা আক্তার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুমেনা আক্তার, এটা হচ্ছে আমার কোতিয়ানযুক্ত মানে একদম লিগেল জায়গা। এই লিগেল জায়গার পাশে একটা রুট গেছে, এই রুটটা একজন প্রভাবশালী লোক দখল করে আছে, উনার বাপর দিনের সম্পদের মতো সে বাগান করে, ওখানে উন্নতি করে খাচ্ছে। ওখান থেকে সাধারণ পাবলিক তো দূরের কথা, একটা রাস্তার কুকুরও হাঁটতে দেয় না, রাস্তার কুকুর। সে এখন আমাকে হুমকি দামকি দিচ্ছে, আমাকে নাকি সে মেরে ফেলবে। সে বিগত দিনগুলোতে একটা খুন করছে ভাই, বিশ্বাস করেন, সে হচ্ছে একজন প্রকৃত খুনি, সে নাকি আমাকে খুন করবে। আমি এক সময় আমি কথাও বলতে জানতাম না, এক সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কখনো একটা ছবি পর্যন্ত আপলোড দিই নাই। এ মানুষের একটা কথাই আছে আমাদের গ্রামে বাসা, কি জানেন, অতুরে নাকি চতুর করে, ঠিক তদ্রূপ আমি আজকে কথা বলতে বাধ্য হয়েছি, সবার জনসম্মুখ আমি এখন কথা বলতে পারছি। মানুষটার নাম হচ্ছে কি জানেন, কোনি নরু, আমি তাকি কক্সবাজার উকিয়া পশ্চিম মরিচা, এটা হচ্ছে চেয়ারম্যান শাহ আলমের আওতায়, বর্তমান মেম্বার হচ্ছে মঞ্জুর মেম্বার,
এরা বলে এদের সাথে ওই কুনু নুরুর সাথে বলে পাল্লা দিয়ে নড়তে পারবে না। মেম্বার নিজেই আমাকে ফোনের মধ্যে বলেছে, আমি তুমি প্রশাসনের আশ্রয় নাও, যেখানে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার আমি সেভাবে দেব, আমি তাকে দমাইতে পারবো না, সে আমার কথা শুনে না। একজন মেম্বারের কথাও সে শুনে না, একজন চেয়ারম্যানের কথাও শুনে না। বর্তমানে আপনারা জানেন কক্সবাজার টেকনাপে যে কুসি প্রদীপ কুমার দাস যখন 200টা খুন করেছিল, তখন সমস্ত সরকারি চাকরিজীবী যারা আছে, পুলিশ থেকে, ইউনো থেকে, এসিলেন থেকে শুরু করে সবাইকে বদল করছে, আপনারা তো সকলেই জানেন, স্থানান্তর করছে। এটা করার পরে সে আমার সাথে আবারও শুরু করছে দ্বন্দ্ব, আমার সাথে আমাকে খুন করবে, আমাকে মেরে ফেলবে। তার 3-4টা ছেলে সন্তান আছে, বড় বড় সেলা, এদেরকে দিয়ে নাকি আমাকে খুন করাবে। এখন আমি হুমকির মুখে আছি, যে কোনো মুহূর্তে ভাই আমি ওনার খুনির শিকারও হয়ে যেতে পারি। তো আপনাদেরকে বলে রাখতেছি, এ আমার লিগ্যাল জায়গা। তো লিগ্যাল জায়গা এ কী করছে, একজন সাধারণ পাবলিককে দিয়ে আমার জায়গার উপর সে মিসা দলিল একটা বানাইছে। এই যে মিসা দলিল, মিসা দলিল একটা বানাইয়া সে প্রভাবশালী লোক এই মিসা দলিলের মালিক থেকে আমার জায়গা কিনে নিতেছে। কত বড় সাহস, এবার চিন্তা করেন, কারণ আমার তো বাবা নেই, বর্তমানে নারী পাইছে, আমাকে দুর্বল মনে করছে। তো এইগুলো আমি আপনাদেরকে তুলে ধরতেছি, আমার কতিয়ান, আমার কতিয়ান সব কিছু আমার কাছে লিগ্যালভাবে আছে। আমার কতিয়ান, আমার কতিয়ান 611 কতিয়ান, এই যে আমার কতিয়ান, আমি ফটোকপি করে নিয়ে আসছি আমার লিগ্যাল জায়গা। কারণ আপনারা অনেকেই আছেন যে আমার এই ভিডিওটা অনেকেই ফলো করেন, ফসিম মরিচা অনেকে ফলো করেন, আর উকিয়া মানে কক্সবাজারের অনেকেই কিন্তু আমার ভিডিও আপনারা ফলো করেন, আমাকে কন্টিনিউ আমার ভিডিও দেখেন। আমি কিন্তু 2018 সালে থানার মধ্যে একটা জিডিও করে রাখছি, 2018 সালে থানার মধ্যে একটা জিডি করে রাখছি, দেখেন 2018 সালে থানার মধ্যে একটা জিডিও করে রাখছি। যখন সাবেক নিকারুজ্জামান ইউনু ছিল, এই ইউনু স্যার এসে সে রাস্তাটা খুলে দিয়েছিল এবং সেখানে উনাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং উনি ওই রাস্তাটা বড় করেছে আমাদের থেকে জায়গা নিয়ে, সরকারি রাস্তা, সেখান থেকে তিনি অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে অনেক দিন যাবত, বালু তোলার জন্য অন্ততপক্ষে রাস্তাটা বড় করেছিল। এখন সে রাস্তা এখন আবার গাছ রোপণ করেছে, গাছ রোপণ করে সে নিজস্ব দখলে আনছে, বলে যে সরকার আমার, আমি নিজেই সরকারি জমিনের মালিক, সে নিজে নাকি সরকারি জমিনের মালিক। তো এখন আমার জায়গা অন্যজনের কাছ থেকে কিনবে, সেই আমাকে সেখান থেকে দৌড়াইবে। এ মোবাইলটা কই, মোবাইলটা কই, তো এ হচ্ছে, মোবাইলটা নিয়ে আসো তো। তো এ হচ্ছে আমি হুমকির মুখে যেই আসি সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো দুঃখের বিষয় হলো, আসলে আমি কারণটা চলে যাওয়ার সাথে সাথে মিস্টেক হয়ে গেছিল, এখন আবার কারণটা চলে আসছে। মোবাইলটা নিয়ে আসো। তো এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ কই ভাই, আপনারা কই দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দেন যার যার অবস্থান থেকে, যেন প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়, এবং শেয়ারের মাধ্যমে যেন প্রশাসনের দৃষ্টি পড়ে। আজকে আমি হয়রানি শিকার কেন, এটা নিয়ে যাওয়ার কারণটা কী ছিল? তো আজকে আমি হয়রানি শিকার কেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভিডিওটা দেখেন, এই যে ভিডিওটা দেখেন, রাস্তা কিভাবে ব্লক করে আছে, এই দেখছেন, দুই পাশে রাস্তায় গাছ রোপণ করছে, রোপণ করে একদম একদম সামনে সেই বাগান করে রাস্তাটা ব্লক করছে, এবং ওই রাস্তা দিয়ে সাধারণ পাবলিক তো দূরের কথা, একটা রাস্তার কুকুরও হাঁটতে দেয় না কুনিনুরু। এই যে দেখেন কিভাবে রাস্তাটা ব্লক করে আছে, আর একটা মোবাইল থেকে ভিডিওটা স্পষ্ট না, এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা ব্লক করে আছে। আর আপনারা যারা ইউটিউবার বা আপনারা নিউজ করেন,
কন্টিনিউ যে কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন, আপনারা সকলেই এই ভিডিওটা নিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন, কোনো আপত্তি নেই, কোনো কপিরাইট হবে না। এই যে দেখেন একদম কাছাকাছি দেখছেন, গাছ বাগান করে একদম রাস্তাটা ব্লক করে আছে, উন্নতি করে খাচ্ছে, বাই দুঃখ নাই। কিন্তু সাধারণ মানুষকে যে ও রাস্তা দিয়ে চলাচল করতে দেয় না, ও রাস্তা দিয়ে একটা কুকুরও হাঁটতে দেয় না, মানুষ খালে বিলে গিয়ে একটু ওই পাশে একটা খাল আছে, খালের পানি ব্যবহার করতে পারে না। তো আমরা হচ্ছি লিগেল জমির মালিক, আমরা কেন সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না, আমরা কেন সেই সরকারি রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের দুঃখ। আমি বিগত দিনে আমি সেই কুনিনুরুর জন্য অনেক টাকা নষ্ট করছি, আমি অনেক টাকার হয়রানির শিকার। আমি প্রায় 1,20,000 মানে 1,20,000 টাকা মতো আমি টাকা খরচ করছি এই কুনিনুরুর পিছনে দৌড়াইতে দৌড়াইতে, কারণ এখন করোনা কক্স উকিয়া অর্ডারই করোনার জন্য সব জায়গায় অফিস আদালত এখন বন্ধ। অন্তত পক্ষে আপনাদেরকে শেয়ার করতেছি যেন প্রত্যেকটা মানুষ আমার এই ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দেন, যেন প্রশাসনের দৃষ্টি এই ভিডিওতে যায়, বা আমার এই ভিডিওটা নিয়ে আপনারা একটু শেয়ার করে দিবেন। কারণ আমি আজকে এই সরকারি রুটের জন্য, শুধু সাধারণ পাবলিক চলাচল করার জন্য এবং আমি নিজে চলাচল করার জন্য এই রাস্তাটার জন্য আমি সংগ্রাম করে আসছি দীর্ঘ 3 বছর ধরে। কেন সরকারি রাস্তায় একটা মানুষ বুক করবে? দেশে কি কোনো বিচার নেই, আইন নেই? আমি মোমো সবার কাছে, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই বিষয়টা খতিয়ে দেখেন। কারণ আপনাদের কাছে আমি অনেকবার প্রশাসনের কাছে গিয়েছি, আমি অনেকবার থানায় গিয়েছি, আমি ইউনোর অফিসে গিয়েছি, আমি ভূমি অফিসে গিয়েছি। বর্তমানে এই বিষয়টা ভূমি অফিসে বিচারাধীন অবস্থায় আছেন, জানি না আজকে গেলে কাল, কালকে গেলে পরশু, পরশু দিন গেলে তরশু, এভাবে আমাকে ঘুরাচ্ছে। দেখি কাল পরশু দিন যদি ভূমি অফিস থেকে যদি কেউ না আসে, তাহলে আমি আরেকটা উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছি। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন আপনারা, আমার ফেসবুক লাইভে গিয়েছিলাম আমি বিগত 1 সপ্তাহ আগে, এই যে আমার মোমো কক্স নামে আমার আইডি, এটা মোমো কক্সের আইডি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোমো কক্স, ক্লিয়ারভাবে দেখাও যায় না, এই যে মোমো কক্স, এই ভিডিওটা আমি দিয়েছিলাম, এই যে আমি দিয়েছিলাম, এই যে আপনারা দেখেন, আসসালামু আলাইকুম, এই যে আপনারা দেখেন এটা আমি দেখেন কেমন আছেন, আমি আমার ফেসবুক আইডিতে এই ভিডিওটা দিয়েছিলাম আজকে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিই, এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ লাইভটা আমি করেছিলাম এখানে শেষ অংশে, এই যে দেখেন, এই যে দেখেন আমার সাথে কিভাবে তর্ক করতেছে, দেখেন আমাকে বারবার দেখেন এ হচ্ছে কুনিনুরুর হুমকি দামকির কথা, কুনিনুরুর হুমকি দামকির কথা। কুনিনুরু বলতেছে আমি নাকি গাছ রোপণ করতে বলছি, আমাকে একবার বলেছিল
পেঁপে গাছ, অস্থায়ী গাছ আছে বা সিম গাছ, কোনো ফল ফল আদি গাছ, এগুলো হচ্ছে অস্থায়ী গাছ, এগুলো রোপণ করলে তো কোনো সমস্যা নেই। কিন্তু সুপারি গাছ রোপণ করে রাস্তাটা ব্লক করে সাধারণ মানুষকে যেতে দেবে না, একটা রাস্তার কুকুরে যেতে দেবে না, এভাবে হয়রানি করতে সে পারে না। কারণ রাস্তাটা হচ্ছে আমার জমির সাথে লাগানো, সে আমার সাথে ছাড়া সাধারণ পাবলিকদের সাথেও এ ধরনের হয়রানিমূলক আচরণ করতেছে, এ ধরনের হুমকি ধামকি দিতেছে। আপনারা ভাই যার যার অবস্থান থেকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন। তো আমি এই পর্যন্ত, আবারও চলে আসবো এই ধরনের লাইফ নিয়ে। আর যারা আমার ভিডিওটা যদি আপনাদের চ্যানেলে দিতে পারেন তাহলে অবশ্যই দিয়ে দেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি শুধু ভিডিওটা শেয়ার করার জন্য। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।